হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকেন। তো আপনার আপলোডকৃত কন্টেন্টের মধ্যে যদি কোনো কপিরাইট ক্লেম আসে, সেটা আপনি কিভাবে বুঝবেন? বন্ধুরা, আসুন আমরা দেখি যে আপনার চ্যানেলে কিভাবে আপনি কপিরাইট ক্লেম আছে কিনা সেটা দেখবেন। তো বন্ধুরা, চলুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। প্রথমে আমাদের পছন্দসই একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। এরপরে আমরা youtube.com এখানে প্রবেশ করব। এরপরে দেখুন ডান দিকে চ্যানেল আইকন, চ্যানেল আইকনে ক্লিক করব। এরপরে এখানে দেখুন ইওর চ্যানেল, এখানে ক্লিক করব। দেখুন বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করেছি। এরপরে এখানে দেখুন কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেল, এরপরে ম্যানেজ ভিডিও। তো আমরা কাস্টমাইজ চ্যানেলে এখানে ক্লিক করব। এরপরে বাম দিকে এসে দেখুন ড্যাশবোর্ড এর নিচে এখানে কপিরাইট, এখানে ক্লিক করব। বন্ধুরা দেখুন এখানে দেখাচ্ছে চ্যানেল কপিরাইট, নাথিং টু সি ইয়েট। তার মানে আমার চ্যানেলে কোনো এই মুহূর্তে কোনো কপিরাইট ক্লেম নেই। যদি কোনো কপিরাইট ক্লেম থাকতো, তাহলে এখানে কোন ভিডিওতে এবং কি কপিরাইট ক্লেম আছে সেটা এখানে লিস্ট দেখাবে। বন্ধুরা এখানে একটা মেসেজ রয়েছে, ইউ হ্যাভেন্ট সাবমিটেড এনি কপিরাইট টেক ডাউন রিকোয়েস্ট, লুকিং ফর এ কপিরাইট ক্লেম সামবডি মেড অন ইওর ভিডিও, চেক দ্য ভিডিও লিস্ট। যদি আমার ভিডিও নিয়ে অন্য কেউ কোনো ভিডিও তৈরি করে থাকে, সেখানে আমি কপিরাইট ক্লেম দিতে পারবো। সেক্ষেত্রে এখানে দেখুন চেক দ্য ভিডিও লিস্ট, এখানে ক্লিক করুন। নো ম্যাচিং ভিডিও প্লিজ ট্রাই এগেন, তার মানে এখানে আমার ভিডিও নিয়েও কেউ কোনো কপিরাইট করেন। তো বন্ধুরা এইভাবে আপনি আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম আছে কিনা সেটা খুব সহজেই আপনি দেখতে পারেন। এছাড়া আরো একটি উপায়ে আপনি দেখতে পারেন যে আপনার কোনো কন্টেন্টে কপিরাইট ক্লেম আছে কি না। বন্ধুরা সেক্ষেত্রে আবার আমরা এখানে ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করব। এরপরে ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করব। বন্ধুরা দেখুন বাম পাশে ড্যাশবোর্ডের নিচে কন্টেন্ট, এখানে ক্লিক করব। দেখুন বন্ধুরা আমার কন্টেন্টগুলো এখানে সব চলে এসেছে। এখানে দেখুন রেস্ট্রিকশন, আমার যদি কোনো কন্টেন্টে কপিরাইট ক্লেম থাকতো, তাহলে এই রেস্ট্রিকশনের নিচে এখানে কপিরাইট ক্লেম লেখা থাকতো। এভাবে প্রত্যেকটা কন্টেন্ট আপনি চেক করতে পারেন। এবং নিচের দিকে গিয়ে এখানে নেক্সট পেজ, এখানে ক্লিক করে পরবর্তী পেজে কন্টেন্টগুলো আপনি চেক করতে পারেন যে কোনো কপিরাইট ক্লেম আছে কি না। দেখুন বন্ধুরা কোনো কন্টেন্টে কপিরাইট ক্লেম নেই। আবারও আমি নেক্সট পেজে যাচ্ছি, দেখুন কোনো কপিরাইট ক্লেম নেই, আমার প্রত্যেকটা কন্টেন্ট রয়েছে এখানে, এখানে কোনো কপিরাইট ক্লেম নেই। আমি একদম শেষ পেজ পর্যন্ত যাব, প্রত্যেকটা কন্টেন্ট আমি চেক করব। দেখুন সব NONE, নান লেখা রয়েছে, রেস্ট্রিকশনের নিচে কোনো কপিরাইট ক্লেম নেই। দেখুন প্রত্যেকটা কন্টেন্ট আমি দেখছি, আমি একদম শেষ পেজ পর্যন্ত চলে যাব। দেখুন বন্ধুরা আমরা একদম লাস্ট পেজে চলে এসেছি, এখানে কোনো কপিরাইট ক্লেম নেই, রেস্ট্রিকশনের নিচে প্রত্যেকটা কন্টেন্টের এগেনস্টে এখানে নান লেখা আছে। যদি কোনো কন্টেন্টে কপিরাইট স্ট্রাইক থাকতো, তাহলে এখানে কপিরাইট ক্লেম লেখা থাকতো। এরপরে আমি আপনাদেরকে কপিরাইট ক্লেম কিভাবে, আপনার কন্টেন্টে যতটুকু পরিমাণ কপিরাইট ক্লেম রয়েছে
বা কি কপিরাইট ক্লেম রয়েছে বা কি স্ট্রাইক রয়েছে সেটা কিভাবে আপনি কন্টেন্ট থেকে রিমুভ করবেন সেই ভিডিও আমি পরবর্তীতে আপনাদের সামনে উপহার দেব। বন্ধুরা, এভাবে আপনি আপনার চ্যানেলের আপলোডকৃত কন্টেন্টগুলো চেক করতে পারেন এবং কোনো কপিরাইট ক্লেম আছে কিনা সেটা দেখতে পারেন, এবং যদি ক্লেম থেকে থাকে এবং সেই কপিরাইট ক্লেমের এগেনস্টে আপনি কি কি করবেন সে বিষয়ে পরবর্তী ভিডিও নিয়ে আমি আসছি। ধন্যবাদ বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওটি আপনাদের নোটিফিকেশনে খুব দ্রুত পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।